বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। গত সোমবার দুপুরে এ খবর পাওয়া মাত্রই এক নজিরবিহীন বিজয় উল্লাসে মাতে সারা দেশের মানুষ। এরই মধ্যে ঘটে যায় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। এদিন চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদে আলোচিত বালু খেকো খ্যাত চেয়ারম্যান ও শাপলা মিডিয়ার কর্ণধর সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হন। আর এ খবর টালিগঞ্জে পৌঁছাতে স্তব্ধ হয়ে যান সেখানকার অভিনয় শিল্পীরা। তাদের একজন টালি অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব। ভারতীয় গণমাধ্যমের খবরে সেলিম খানের মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়ে দেব বলেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না, খুবই খারাপ খবর। তবে শুধু এই ঘটনা নয়, বাংলাদেশে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি চাইবো অপার বাংলার শান্তি ফিরে আসুক, সব কিছু যেন স্বাভাবিক হয়ে যায়।